राम राम हरे हरे। भगवत गीता एकादश अध्याय विश्व रूप दर्शन योग। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। संजय वाच एवं मुक्त्वा ततो राजन् महाजोगेश्वर हरि दर्शयाम आस पार्थाय परम अमृतम ऐश्वर्यम। परमम रूपम ऐश्वर्यम। এখানে সঞ্জয় বলছেন, সঞ্জয় কি বলছেন সেখানে এটা বর্ণনা করা হচ্ছে। সঞ্জয় বলছেন কাকে? রাজা ধৃতরাষ্ট্র। এবং মুক্তা তত রাজন, তত রাজন, এখানে তত রাজন বলা হয়েছে। তত মানে এরপরে, কার পরে? না, ভগবান কৃষ্ণ অর্জুনকে যে দিব্য চক্ষু দিয়েছেন দর্শন করবার জন্য, সেটার পরে। তো সঞ্জয় বলছেন, হে রাজন, ভগবান কৃষ্ণ অর্জুনকে তার পরম শক্তি দেখিয়েছে, মহাযোগেশ্বর হরি কৃষ্ণ। দর্শয়াম আস পার্থায়, পার্থায় মানে অর্জুনকে, পরমম রূপম ঐশ্বর্যম, তার সেই পরম দিব্য ঐশ্বর্যময় রূপ বা বিশ্বরূপকে দর্শন করেছেন। রূপম ঐশ্বর্যম তার বিশ্বরূপ, আর তার বলা আছে অত্যন্ত শক্তিশালী রূপ, পরম শক্তিশালী রূপ, পরম কি বলবো, যে ঐশ্বর্যপূর্ণ রূপ, বা যাকে বলা আছে রাজকীয় রূপ, সে বহুত রাজকীয় রূপ কাকে দর্শন করিয়েছে। তো ভগবান যে সঞ্জয় এই নবম শ্লোক থেকে 14 নম্বর শ্লোক বর্ণনা করছেন, ঠিক আছে? তো সঞ্জয় সেটাকে বলছে, ভগবান বিশ্বরূপ কিভাবে দেখালেন, সঞ্জয় এটা বলছে। তো অর্জুন কে ভগবান কৃষ্ণ প্রথমে বললেন, বলার পরে তাকে দিব্য চক্ষু দিয়ে তার বিশ্বরূপ দর্শন করালেন। তো যখন বিশ্বরূপ দর্শন করাচ্ছেন, এই 6টা শ্লোকে যায় না, সেখানে তো সঞ্জয় তো সব দেখতে পাচ্ছে, দুটো ক্ষেত্রে কি হয়েছে বহুত দেখছে মানে। সে সঞ্জয় এই 6টা শ্লোকে অন্ধ ধৃতরাষ্ট্রকে তিনি বর্ণনা করছেন। তিনি বর্ণনা করছেন যে কৃষ্ণ শুধু মহান না, তিনি হচ্ছেন পরম যোগী, পরম যোগী, যোগেশ্বর, পরম যোগেশ্বর। মহান হচ্ছে একটা, সবচেয়ে পরম হচ্ছে শুধু মহান না, তিনি পরম। তো অর্জুনকে তার বিশ্বরূপ দেখার জন্য ভগবান তাকে দিব্য চক্ষু দৃষ্টি দিয়েছেন। এই দিব্য শব্দের কথা আমরা গতকালকে আরো বিস্তারিত ভাবে বর্ণনা করেছি। তো ভগবানের অত্যন্ত প্রিয় অর্জুন তাকে সে তার বাসনাকে পূর্ণ করতে গিয়েছে, যদিও তার প্রেমময় দৃষ্টিতে কৃষ্ণকে আরো ভালোভাবে তাকে দেখতে পারছে,
যেহেতু তার মনের মধ্যে এই উৎসাহ জেগেছে, তো ভগবান তাকে তার দিব্য চক্ষু দান করে বিশ্বরূপ দেখাবেন। তো সেই বিশ্বরূপের মধ্যে ভগবান তাকে দেখাবেন যে কিভাবে অর্জুন বিজয়ী হতে পারে। তো ভগবানের কৃপাতে অর্জুনের জাগতিক আর আধ্যাত্মিক সবকিছু মঙ্গলময় হয়ে উঠবে। তো এইটা বর্ণনা করে সঞ্জয় ধৃতরাষ্ট্র কাছে এই সূচনা দিচ্ছেন যে তোমার পুত্রদের বিজয় হাসিল করবার কোনো প্রশ্নই নাই। এই যে বর্ণনা হবে তার মধ্যে দেখাবেন যে ওর ওর পুত্রদের বিজয় হওয়ার কোনো প্রশ্ন নাই। তো সঞ্জয় বলছে যে কি কি ভগবান কি রূপ দর্শন দিলে। অনেক বক্ত্রানয়নম, অনেক অদ্ভুত দর্শনম, অনেক দিব্য আভরণম, দিব্য অনেক অদ্ভুত আয়ুধম, দিব্য মাল্যম বরাধারম, দিব্য গন্ধানুলেপনম, সর্বাশ্চর্যময়ম দেবম, অনন্তম বিশ্বত মুখ। অনেক বক্ত্র নয়নম, অনেক মুখ মানে মুখমণ্ডল মুখ, অনেক মুখ। বক্ত্র নয়নম অনেক, তো অনেক চোখ, আর অনেক অদ্ভুত দর্শনম, বহু প্রকারের অদ্ভুত দৃশ্য সব দেখছে দেখাচ্ছে। অনেক দিব্য আভরণম, আভরণ মানে বস্ত্র, বস্ত্র নে অলঙ্কার, বহু দিব্য অলঙ্কার, অনেক দিব্য আভরণম, দিব্য আবরণম, অনেক উদ্যত আয়ুধম, অনেক অদ্ভুত অদ্ভুত দর্শন, অনেক দিব্যারণম, অনেক উদ্যত আয়ুধম, অনেক অস্ত্র দেখছেন। উদ্যত মানে মানে ওটাকে উঁচু করে ধারণ করা হয়েছে, ব্যবহার করার আগে অস্ত্র উত্তোলন করে না, এই আয়ুধম উদ্যত আয়ুধম উত্তোলিত অস্ত্র শস্ত্র দেখছেন। দিব্য মাল্য অম্বরম, দিব্য মালা অম্বর মানে বেশ পোশাক বস্ত্র, ধরম তিনি অনেক দিব্য মালা এবং বস্ত্র ধারণ করেছেন। দিব্য গন্ধানুলেপন, দিব্য সুগন্ধ লেপন হয়েছে। সর্ব আশ্চর্যময়ম দেব, সেই আশ্চর্যময় দেবম, অনন্তম বিশ্বত মুখ, তার অনন্ত মুখ, বিশ্বত মুখ, বিশ্বত মুখ মানে তার সর্বব্যাপ্ত। অর্জুন এভাবে তার ভগবানের সে বিশ্বরূপে যে অনন্ত মুখ, অনন্ত চক্ষু, অনন্ত অদ্ভুত দর্শন দেখলেন, আর সেই রূপটি অনেক স্বর্গীয় অলঙ্কার দিয়ে সুসজ্জিত ছিল, অনেক তিনি উত্তর অস্ত্র ধারণ করেছিলেন, তিনি স্বর্গীয় দিব্য মানে স্বর্গীয় এখানে বলা আছে মালা এবং বস্ত্র ধারণ করেছিলেন, আর তার সেই শরীরে অনেক দিব্য গন্ধ লেপন করা হয়েছিল,
আর সব কিছু খুব অদ্ভুত, জ্যোতির্ময়, অনন্ত এবং সর্বব্যাপক ছিল। সর্ব আশ্চর্যময়ম দেবম অনন্তম বিশ্বতমক, এখানে দেবম মানে জ্যোতির্ময় বলা আছে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। আশ্চর্য মানে বোঝা গেল, আশ্চর্যময়ম। তো এভাবে ভগবানকে দেখা গেল, হ্যাঁ, খুব জ্যোতির্ময়, খুব আশ্চর্যময়, অনন্ত, বিশ্বতমুখ বলা আছে, চতুর্দিকে তার মুখ, চতুর্দিকে তার মুখ দেখা যাচ্ছিল, চতুর্দিকে তার মুখ দেখা যাচ্ছিল, চারপাশে মুখ দেখা আছে, বিশ্বত মুখম। বিশ্বত মুখম মানে সব দিকে, সব জায়গায়, বিশ্বত মুখ মানে চতুর্দিকে, ঠিক আছে। তার হাজার হাজার মুখ, হাজার হাজার চক্ষু, তার আগেও পরে বর্ণনা করা হয়েছে, তার হাজার হাজার বাহু, সহস্র বাহু, ভব বিশ্বমূর্তে। তো মানে অত হাত, অত মুখ, অত মানে গণন করা যাবে না, বহু বহু ছিল। তো বিশ্বত চতুর্থ, এইভাবে সে দেখল অনেক অদ্ভুত দর্শন, অদ্ভুত জিনিস দেখতে লাগলো। তো ভগবানকে এইভাবে অর্জুন দেখছেন, আর কি দেখছেন, এগুলো অর্জুন কি দেখছে, সঞ্জয় সেটাকে বলছে। দিব্যি সূর্য সহস্রস্য ভবেত যুগপত উত্থিতা যদি ভাসদৃশং সাশ্চাৎ ভাসস তস্য মহাত্মনঃ। তো বলছেন যদি আকাশে এক সঙ্গে শত সহস্র সূর্যের উদয় হবে, সেটা যত জ্যোতির্ময় হবে, তো ভগবানের সে বিশ্বরূপ তার সঙ্গে তুলনা করছেন, সেইরকম জ্যোতির্ময় হবে। দিবি সূর্য সহস্র, দিবি মানে আকাশে, ভবে যুগপত উত্থিতা, যুগপত মানে এক সময়, এক সঙ্গে সহস্র সূর্য, শত সহস্র সূর্য যদি উদিত হবে, যদি ভা সদৃশী, ভা মানে যে জ্যোতি, যে আলোক, সেই রকম সদৃশ, সেই রকম সাক্ষাৎ ভাষ তস্য মহাত্মন, সেই মহাত্মন, সেই মহান পুরুষ, পরম পুরুষ, তার শরীরের জ্যোতিগুলি সেই রকম চতুর্দিকে ছড়িত হয়েছিল, সেখানে বর্ণনা করা হয়েছে, সে বিশ্বরূপকে মহাত্মন বলে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। তারপরে বর্ণনা করে বলা হচ্ছে, এটা জ্যোতির কথা বলা হলো, এখনই বলা হচ্ছে, তত্র একস্থম জগৎ কৃষ্ণম প্রবিভক্তম অনেকধা অপশ্যদ দেব দেবস্য শরীরে পাণ্ডবস্ততা। তো সে সময় অর্জুন দেখতে পারল অপশ্যত দেবস্য, অপশ্যত মানে দেখতে পারলেন, দেবস্য শরীরে পাণ্ডব, অর্জুন সেই বিশ্বরূপের মধ্যে তদা মানে সেই সময় দেখতে পারলেন, কি দেখলেন, তত্র একস্তম জগৎ কৃষ্ণ, তিনি দেখছে অনন্ত ব্রহ্মাণ্ডের প্রকাশ,
एक जगह है, जदियो से बहु रूपे विभाग विभाजित हजार हजार रूपे एक जगह देखते, तत्र एकस्तम जगत कृतम समस्त जगत के तिनि देखते पड़े। प्रविभक्तम अनेक अधा, प्रविभक्त विभक्त है अनेक प्रकारे विभक्त हल्ले हो, मैंने एक जगह देखते हैं। तो अर्जुन की देखते हैं, तो अर्जुन से खान बोला आचार्य जरा बोलते तिनी ব্রহ্মাণ্ডের বিভিন্ন অংশ ভগবানের শরীরের বিভিন্ন জায়গায় দেখতে পেলে, তত্র একস্তম জগৎ কৃষ্ণ প্রবিভক্তম অনেক কথা দেবস্য শরীর। একটা প্রথম বলা হলো যে ভগবানের যে অনন্ত রূপ সেই বিশ্বরূপের মধ্যে, তো ব্রহ্মাণ্ডের অনন্ত প্রকাশ এক জায়গায় বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছে, ঠিক আছে একটা হল। আরেকটা বলছেন তত্র, তত্র মানে সেখানে সেই যুদ্ধক্ষেত্রে অর্জুন দেখলেন সেই সে বিশ্বরূপের বিভিন্ন অংশে, বিশ্বরূপের বিভিন্ন অংশগুলি ভগবানের না সরি ব্রহ্মাণ্ডের বিভিন্ন অংশগুলি ভগবানের শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন ভাবে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। বা বলা হচ্ছে ভগবান অর্জুন দেখলেন যে সমস্ত ব্রহ্মাণ্ডের বিভিন্ন অংশ এক জায়গায় বিভিন্ন রূপে তিনি দর্শন করলেন। এখানে যে তত্র বলা হলো, তত্র মানে সেই যুদ্ধক্ষেত্রে দেব দেবস্য মানে ভগবানের শরীরে তিনি দেখলেন, তো সমস্ত ব্রহ্মাণ্ডকে তো দেখা সম্ভব নয়। তো অর্জুন কি করছেন, দেখছেন প্রবিভক্তম একস্থম, তো সেই ব্রহ্মাণ্ডের ভিন্ন ভিন্ন অংশ অর্জুন দেখছেন ভগবানের শরীর ভিন্ন ভিন্ন জায়গায়। তো এক ব্রহ্মাণ্ডের এক অংশ তার লোমকূপে, এক অংশ তার উদরে, বিভিন্ন প্রকার এরকম দর্শন করছেন। তিনি দেখছেন সেই রূপ মাটি সোনা বিভিন্ন প্রকারের মণিমুক্তা এরকম দেখছেন, যে 50 কোটি যোজন, 100 কোটি যোজন, 100 কোটি যোজন, 100 কোটি যোজন, এইভাবে তার রূপকে দেখছেন বিরাট রূপ, ঠিক আছে। ভগবানের যে হাজার হাজার মুখ ছিল, মাথা ছিল, সেটা বিস্তারিত ছিল হাজার হাজার কোটি যোজন বিস্তারিত ছিল। তো সেক্ষেত্রে আগে আগেও বলা হয়েছে 57 নম্বর শ্লোকে যে কিভাবে এক জায়গায় ভগবান তাকে সবকিছু দেখিয়েছেন। তো অনেক অনেক ধাপ বিভিন্ন প্রকারের ছিল সেখানে, মাটি সোনা বিভিন্ন প্রকার ছিল। আর একটা কথা বলছেন, আর একটা হতে পারে সেখানে বিভিন্ন সাইজে, বিভিন্ন ধাপ বিভিন্ন সাইজ, ছোট বড় মিডিয়াম বিভিন্ন সাইজের ব্রহ্মাণ্ড দেখছেন সেখানে। তো এইভাবে ভগবান কৃষ্ণ তাকে
দেখালেন তার শরীরের মধ্যে বিভিন্ন অংশে, ব্রহ্মাণ্ডের বিভিন্ন অংশ দেখাচ্ছে। ততহ বা তারপরে, ততহ সা বিস্ময়া বিষ্ট হৃষ্ট রোমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেব কৃতাঞ্জলি অভাষত। এপর্যন্ত অর্জুন কি কি দেখলো সেটা মনে হয় সঞ্জয় তো দেখতে পারছেন, সেটা দেখে অর্জুনের কি রিয়াকশন হলো, কি প্রতিক্রিয়া হলো? সঞ্জয় বলছে এই শ্লোক গুলি তো সঞ্জয়ের বলা না, নয় থাকে, 9, 10, 11, 12, 13, 14। সঞ্জয় বলছেন যে তত বিস্ময়াবিষ্ট, স মানে কে, তত স মানে সে, সে কে না অর্জুন, ধনঞ্জয়, সে ধনঞ্জয় বিস্ময় আবিষ্ট হয় আর হৃষ্ট রোমাহা, তা রোমাঞ্চ ছিল, তা বিস্ময়তে আবিষ্ট রোমাঞ্চ ছিল, প্রণম্য শিরসা দেবম, তিনি ভগবানকে তার মাথা নিচু করে প্রণাম করেছিলেন, কৃতাঞ্জলি এবং কৃতাঞ্জলি পুটে অর্থাৎ তা হাত জুড়ে তাকে প্রার্থনা করলেন, প্রার্থনা করে বললেন অভাষত, অভাষত মানে তিনি বললেন এইভাবে বিশ্বাবিষ্ট হয় ভগবানকে বলছেন। কেন অর্জুন, কিন্তু ভগবান কৃষ্ণকে জানেন, কিন্তু যেভাবে কৃষ্ণকে জানে এখনই যেভাবে কৃষ্ণকে জানছে দুটো আলাদা, মানে এখনই যে তিনি অদ্ভুত রস, আশ্চর্য রস অনুভব করছেন, এখন অর্জুন দেখছেন ভগবান কৃষ্ণের সে হাজার হাজার মাথা, তো সে দেখছে কৃষ্ণের ভিতরে সব রয়েছে, সে তো অদ্ভুত। তো তখন কৃষ্ণের মধ্যে এটা রূপটা দেখতে বুঝতে পেরেছে, তখন তিনি কথা বলছেন ঠিক আছে, যেহেতু তিনি ধনঞ্জয়, ধনকে জয় করেছিলেন, তো ধনঞ্জয় বলে এখানে সঞ্জয় বলছেন, তার সেখানে কি হচ্ছে না, তার রোমাঞ্চ হচ্ছে, কৃষ্ণের প্রতি তার সম্মান আর বেড়ে গেছে, সে মাথা নিচু করে মাটিতে লাগিয়ে প্রণাম করছে, হাত জুড়ে প্রণাম করছে। তো এখানে সে যে ভয় ভীতে চোখ বন্ধ করছে তা বলা হয় না, প্রথমে কি করছে এটা দেখে সে বিস্ময়ানিত, চোখটা বিস্ফারিত করে দিচ্ছে, আরে বাপ এইসব ব্যাপার, এসব তো প্রথমে বিস্ময় হয়েছে, চোখ বন্ধ করে না, সে ভয়ভীত হয় না ঠিক আছে। তো তো এটাকে বলে একটা, এটা ভক্তের সম্বন্ধে সিদ্ধিতে আরো বিষয় রয়েছে, আমি তার ভিতরে যাচ্ছি না, আলম্বন উদ্দীপন অনুভব সাত্বিকী সঞ্চারী স্থায়ী ভাব সব রয়েছে। তো এটা আছে আলম্বন, বিষয় আলম্বন আছে, আশ্রয় আলম্বন আছে ঠিক আছে, এগুলো সব রয়েছে বিভিন্ন জিনিস, আমি ভালোভাবে মনেও নাই আমার, কিন্তু আমি শুনেছি এরকম আছে বিষয় আলম্বন আশ্রয় আলম্বন, সুন্দর বর্ণনা রয়েছে ভক্তের সম্বন্ধে সিদ্ধিতে। তো ভগবান এই অর্জুন যখন ভগবানকে বারংবার দেখছে, ভগবান এই যে রূপটা এটা যে বিষয়ালম্বন, যেই যাকে অবলম্বন করে রস উদয় হচ্ছে, এটা এখানে কি আছে অদ্ভুত রসের উদয় হচ্ছে, অর্জুন বারম্বার তাকে দর্শন করছেন, সেটা আছে উদ্দীপন, সেটাকে উদ্দীপ্ত করছে রসটাকে, তখন তিনি কি করছেন তার ফলে বারম্বার হাত জুড়ে
সম্মান করছেন তাকে বলা আছে অনুভব, ঠিক আছে, রোমাঞ্চ হচ্ছে, তারপরে সাত্বিক ভাব, তখন তার মন আনন্দে, এই সমস্ত দেখে তার মন আনন্দ এবং দৃঢ়তায় মন অভিভূত হয়েছে, তাকে বলে সঞ্চারী ভাব। তো এই চারটে যে রয়েছে, এই চারটাকে বলা হয়, এই চারটে স্থায়ী ভাবকে বলা আছে বিষম্য, আর চারটে একত্রিত ভাবে বলা আছে অদ্ভুত রস। এটা একটু বলদেব বিদ্যাভূষণ বর্ণনা করে দিয়েছেন, অদ্ভুত রসটা কি জিনিস, বলা হলো আলম্বন উদ্দীপন, আলম্বন উদ্দীপন অনুভব সাত্বিক সঞ্চারী। তো তো এইভাবে অদ্ভুত রস আস্বাদন করছে, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে ভগবানের এই বিশ্বরূপ দর্শন করে যে অর্জুন খুব আশ্চর্যজনিত হয়েছে, কেননা সেই কৃষ্ণ তার শরীরের মধ্যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড বিভিন্ন রূপে প্রকাশিত হচ্ছে। তো এটা সঞ্জয় বর্ণনা করছে ধৃতরাষ্ট্রকে। তো যখন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছে, ধৃতরাষ্ট্র তো মনে করে এই ভয়ঙ্কর রূপ দেখে অর্জুন যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাবে নাকি। তো সঞ্জয় বলছে না না, ও ভয়ে ভিতরে চোখ বন্ধ করে না, ও অদ্ভুত রস আস্বাদন করছে। সে তো ভগবানের ভক্ত, কৃষ্ণ দত্ত ভালো ভাবে জানে, সে ভগবানের তত্ত্ব সব কৃষ্ণ তত্ত্ব জানে, সে সত্যগুণে অবস্থিত রয়েছে। সে ভয়ভীত না হয়, কি হয়েছে, এই সহস্র শীর্ষ কৃষ্ণ সহস্র শীর্ষ রূপ, তো তাতে থেকে ভয়ভীত না, সে অদ্ভুত রস এখানে আস্বাদন করছে, ঠিক আছে। তো সে কথা এখানে বর্ণনা করা হচ্ছে, ঠিক আছে। আজকে এখন সময় হয়ে গেল, আমরা এই শ্লোকে রাখি, তারপরে কালকে 15 নম্বর শ্লোক থেকে আমরা শ্রবণ করবো। অর্জুন কি বলছে, সঞ্জয় কি বললো আমরা শুনলাম, ওটা আমার দেখলাম, এই মুকুন্দ আমাদের গ্রুপে 10ম অধ্যায়টাকে ভাগ ভাগ করে লিখেছিল, কোন কোন বিষয়ে কি বলা হয়েছে আপনারা তো দেখেছেন, সেটাকে এটাকে নোট করে রাখা ভালো, পরে শেষের দিকে আমরা আলোচনা করে পরে সেরকম ভাগ ভাগ করে এটাকে হয়তো পরে আমরা দেখব কি নির্যাস এখান থেকে বেরোচ্ছে, এটা আমরা দেখব। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলুন। মঙ্গলময় প্রভু, আনমিউট করুন। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। মহারাজ কালকে শ্রবণ করেছিলাম, সত্য সংকল্প শক্তির দ্বারা অনুপ্রাণিত হয়ে ভগবানের ঐশ্বর্য শক্তি মা যশোদার মধ্যে বিস্ময় রস আস্বাদন করিয়াছেন। মহারাজ এই সত্য সংকল্প শক্তিটা কি মহারাজ, এটা পুরোটা বোধগম্য হয়নি। সত্য সংকল্প মানে ভগবান যেটা চাইবে সেটা হয়ে যাবে, তার ইচ্ছা যেটা সেটা হবে, এটা সত্য সংকল্প, তার সংকল্প মাত্রেই হয়ে যাবে। সংকল্প মানে ওটা বাসনা, ইচ্ছা, সংকল্প করলে ওটা হবে, বাস এটা হবে, ঠিক আছে। হ্যাঁ মহারাজ, মহারাজ আর একটা জিজ্ঞাসা, বৃন্দাবনে মাধুর্য ভাব তার সঙ্গে ঐশ্বর্য ভাবও রয়েছে,
তো ঐশ্বর্য ভাবের সেরকম কোনো প্রাধান্য নেই। দ্বারকাতেও ঐশ্বর্য ভাব এবং মাধুর্য ভাব রয়েছে, কিন্তু ঐশ্বর্য ভাবে প্রাধান্য বেশি, এরকম মহারাজ। হ্যাঁ, মানে বৃন্দাবন ঐশ্বর্য রয়েছে, কিন্তু ভগবানকে অত ভালোবাসে, ঐশ্বর্যটা ওদের কাছে একদম মানে তুচ্ছ। আর দ্বারকা তো মহারাজ ঐশ্বর্য ভাবে প্রাধান্য বেশি, আর হ্যাঁ আর মাধুর্য ভাবে প্রাধান্য কম। মাধুর্য থাকতে পারে একটু, একটু দ্বারকা তো স্বয়ং কৃষ্ণ, আমি তোমার বৃন্দাবন স্বয়ং কৃষ্ণ, তুমি আমার, দুটো হয়তো একটু মাধুর্য থাকতে পারে। মাধুর্য থাকবে নিশ্চিত, ঐশ্বর্য মিশ্র মাধুর্য থাকবে, ঐশ্বর্য প্রধান মাধুর্য তো আছে ওখানে, বুঝেছেন। আর মথুরাতে মহারাজ কি দুটোই থাকবে, কিভাবে থাকবে মহারাজ? সেটা কিভাবে থাকবে আমি জানি না, আমি এটাই জানি দ্বারকায় ঐশ্বর্য প্রায় ঐশ্বর্য মাধুর্য মিক্স, আর বৃন্দাবনে শুধু মাধুর্য। এইটা বুঝতে হবে যে দুই সব জায়গায় আছে, কিন্তু কোন জায়গায় কারো প্রাধান্যটা বেশি আছে। বৃন্দাবনে ঐশ্বর্য থাকলেও ঐশ্বর্যটা তুচ্ছ, সেটার কোনো প্রভাব পড়ে না ব্রজবাসীদের মধ্যে, সেটা আমি শুনেছি। দ্বারকায় মাধুর্য আছে কিনা এইসব ঐশ্বর্য সেটা আমি শুনি না, ঠিক আছে, কিন্তু বৃন্দাবন কথাটা আমি শুনেছি যে বৃন্দাবনেও দ্বারকা থেকে বেশি ঐশ্বর্য আছে, কিন্তু ব্রজবাসীরা ব্রজবাসীদের কিছু ঐশ্বর্য প্রভাবিত করে না, কখন কখন একটু দেখলেও পর মুহূর্তে তারা ভুলে যায়। ভূত কৃষ্ণের চমৎকারিতা দেখে দেখলেও তারা মনে করে ইয়ে একটা ভালো ভালো ছেলে, শক্তিমান ছেলে বা কোন দেবতা হবে, এরকম মনে করে ভগবান বলে কোনোদিন মনে করে। মথুরা তো মহারাজ ঐশ্বর্য মাধুর্য দুটো রয়েছে না মহারাজ? সব জায়গায় সব আছে, ঠিক আছে, কিন্তু সব জায়গায় হ্যাঁ, ভক্তের ভাব অনুসারে সেটা তত সেখানে প্রকাশিত হয়, কোথাও একটু বেশি প্রকট আর কোথাও বোধহয় প্রচ্ছন্ন রূপে থাকে। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ, 12 নম্বর শ্লোকে মঙ্গলময় কৃষ্ণ প্রভু হয়েছে? হ্যাঁ প্রভু রয়েছে। আচ্ছা, ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ, 12 নম্বর শ্লোকে বলা হচ্ছে, যদি আকাশে সহস্র সহস্র সূর্য যুগপৎ উদিত হয় তাহলে তার দীপ্তি সেই মহান বিশ্বরূপের প্রভার সমতুল্য হতে পারে। আমরা জানি যে ওই যে নত ভাষয়েতে সূর্য ন শশাঙ্ক পাবক, মানে চন্দ্র সূর্য তার ধামকে আলোকিত করতে পারে, এরকম একটা শ্লোক পড়েছিলাম। তাহলে এখানে সহস্র সূর্যের প্রভার সঙ্গে ভগবানের যে দীপ্তির তুলনা করা হচ্ছে, এটা কি শুধু তুলনার খাতিরে, মানে আমাদেরকে বুঝানোর জন্য যে তার প্রভাবটা কত মানে দীপ্তিময় হতে পারে? হ্যাঁ, শুধু অজ্ঞদের বোঝাবার জন্য শাস্ত্রে বলা আছে, আচ্ছা, ভগবানের যখন নত ভাষ্য সূর্য ন শশাঙ্ক ন সভা, ভগবানের এখানে যে অন্ধকার তা নয় তো, সেখানে ভগবানের জ্যোতি বলা আছে ব্রহ্ম, যে আমাদের এই সহস্র সহস্র সূর্যের জ্যোতিকে দিয়ে একসঙ্গে করা হবে, ভগবানের অঙ্গ থেকে যে জ্যোতিটা ভরেছে তার একটা স্ফুলিঙ্গ, আচ্ছা আচ্ছা, স্ফুলিঙ্গের জ্যোতি অত বেশি যে ব্রহ্মাণ্ড অনন্ত ব্রহ্মাণ্ডের সূর্যকে একসঙ্গে হলে ততটা হবে, তাহলে সে কত জ্যোতির্ময় হবে। তারপরে আবার দেখা যাবে অত জ্যোতির্ময় হলে ভগবান সেখানে ঘুমায় কি করে, সকাল হয় কি করে, সন্ধ্যা হয় কি করে, সূর্য উদয় হয় না অস্ত হয় না? হ্যাঁ, সেটা অনেক কিছু দিব্য, সূর্য উদয় অস্ত হয় অন্য প্রকার কিছু হয় সেখানে, নাহলে হবে কি করে? আমাদের হয়তো সেটা চিন্তার বাইরে, অচিন্তনীয়, চিন্তার বাইরে কিছু কিছু আছে যারা একটু চিন্তা ভুট্টকাতে চেষ্টা করেছেন, যেরকম আমরা বলছি আমাদের এখানে কালের প্রভাব আছে, ওখানে কালের প্রভাব নেই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাকে একজন ভক্ত বলল সেখানে কালের প্রভাব আছে, কি পার্থক্য? ওটা ভালো সুন্দর কথা বললো, কোথা থেকে শুনেছি জানি না, যে এখানে কালটা সোজা হাঁটে, সোজা যায়, ঠিক আছে, সেখানে কাল আছে বলছিল, এটা
পুকুরের মধ্যে একটা পাথর যদি আমরা ফেলে দেই, ছোট পাথর কিছু ফেলি, তরঙ্গ সৃষ্টি হবে না? হ্যাঁ হ্যাঁ, তরঙ্গ কেন্দ্র থেকে যাবে। ও বলছে নাকি হ্যাঁ কালটা সেখানে কাজ করে, সেরকম কাজ করে, কালটা পাস করে দাও, আমাদের পাস করে যাচ্ছে বলে আমরা বুড়ো হয়ে যাচ্ছি, ইয়ে হয়ে যাচ্ছি, সেখানে সেরকম নয়। তো এইসব ও বুঝতে হলে সূক্ষ্ম বুদ্ধি দরকার। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ সেভাবে সাধারণ লোকেরা কি করে বুঝবে? সাধারণ তো উদ্ভট বলে মনে করবে। দেখো হিন্দুরা কি বলছে, বলছে সেখানে রাত্রে হয়, ইয়ে হয়, সেই জন্য ভগবানের কথাকে আমাদের ভৌতিক যুক্তি দিয়ে বোঝা বড় মুশকিল। আর মুশকিল। বিশেষ করে আমাদের জীবনের অনুভব অনুভূতি তো সব এই এই ভৌতিক স্তরের না, সেজন্য একটু মুশকিল হয়। কিন্তু আমরা একটু আঁচ পাবো, একটু হ্যাঁ ভালোকে হ্যাঁ চিন্তা করলে একটু আঁচ পাবো। আচ্ছা মহারাজ, 13 নম্বর শ্লোকে এখানে বলছে, বহু প্রকারে বিভক্ত সমগ্র জগৎকে একত্রে অবস্থিত দেখলেন। প্রভুপাদ তাৎপর্য লিখছেন যে হাজার হাজার বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি অসংখ্য গ্রহলোক সমন্বিত অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে, এবং কোনোটি মাটি দিয়ে তৈরি, কোনোটি সোনা দিয়ে তৈরি, কোনোটি মণিমাণিক্য দিয়ে তৈরি, কোনোটি বিশাল, কোনোটি আবার ছোট, এরকম। তার মানে ভগবানের রূপের মধ্যে শ্রী অর্জুন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডই দেখলেন, শুধু আমাদের ব্রহ্মাণ্ডের সবকিছু তার। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দেখলো, অনন্ত ব্রহ্মাণ্ড দেখলো সেটা বলা হয়েছে। হ্যাঁ তারপর আবার বলছেন তার বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গে ব্রহ্মাণ্ডের বিভিন্ন অংশ দেখলেন, সেটা একজন আচার্য বলছেন। তো এতো বিরাট ব্যাপার, আমাদের তো কল্পনার বাইরে, আমরা তো এতদিন এইভাবে ভাবিনি আমি। না, আপনি কল্পনা করতে পারবেন, এটা কল্পনা বাহির নয়। কি কল্পনা করবেন? একটা একটা পিঁপড়াকে বলবেন, বুঝাবেন ঢাকা সম্পর্কে, ঢাকাটা কিরকম। আচ্ছা আচ্ছা, এটা পিঁপড়াকে যদি বুঝাতে যাবেন ঢাকাটা কিরকম, এই আমাদেরকে ব্রহ্মাণ্ড বুঝতে হলে সেইরকম করতে হবে। আমাদের আমাদের সিচুয়েশনটা সেইরকম। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ, খুব সুন্দর আজকে ক্লাসটা আস্বাদন করলাম। হরে কৃষ্ণ, আপনার ওকে, সিচুয়েশন আইফোন মাতাজি বলুন কি বলছেন। আইফোন মাতাজি, ধন্যবাদ প্রণাম মহারাজ, আপনার শ্রী চরণের জন্য ধন্যবাদ। ধারাবাহিক ভাবে মহারাজ, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান তো সবসময় এটা সর্বত্রই বিরাজমান, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের এই বিশ্ব রূপটা আমাদের শুধু তেমন দিব্য চক্ষু নাই বলে আমরা দর্শন করতে পারছি না, শুধু যৎকিঞ্চিত উপলব্ধি করার চেষ্টা করছি, আর দিব্য জ্ঞান দিব্য দৃষ্টি ছাড়া এটা দেখা তো সম্ভব না, এভাবেই তো আমরা বুঝবো মহারাজ। আর মহারাজ, যে ওম শক্তি মন্দিরে যে অনুষ্ঠানের সেই লিস্টটা আমার কাছে নাই, আমি জানি না কার ডিউ আছে কিনা, আপনার মেসেজের জন্য ধন্যবাদ। আর মহারাজ, শ্রী শ্রী চন্দন প্রভুর হাউস প্রোগ্রামে আপনাকে আপনাদের সবাইকে আমি মিস করব, কারণ আমি অসুস্থ, আমি যেতে পারবো না, আমাকে কৃপা আশীর্বাদ করেন যেন সেবা করতে পারি, আর অনন্তকাল আপনার দাসের দাসের সেবা করতে পারি। হরে কৃষ্ণ। ঠিক আছে, আমরা সবাই প্রার্থনা করছি আপনি সুস্থ হন। আমাদের মাতাজি এখানে নিউ ইয়র্কে থাকেন, এবার গুরু মহারাজকে 10,000 গীতা মানে দান করবার জন্য, বিতরণ করবার জন্য গুরু মহারাজকে প্রদান করেছেন 10,000 গীতা। মাতাজির প্রচারে খুব মান, আমরা সবাই প্রার্থনা করেছি আপনার জন্য। ঠিক আছে, তো ধন্যবাদ মহারাজ। শক্তিমান গোবিন্দ প্রভু বলুন। শক্তিমান গোবিন্দ প্রভু, মহারাজ দণ্ডবত প্রণাম। মহারাজ, গতকালকে ক্লাসে আমরা শুনেছি যে ভগবান শ্রীকৃষ্ণ যশোদা মাকে উনি বিশ্বরূপ দর্শন করালেন, এবং এই বিশ্বরূপ দর্শন করালেন, উনার এই যে ঐশ্বর্য দর্শন করে যশোদা মা তখন অভিভূত হয়ে গিয়েছিলেন। তো তখন যশোদা মা যে অভিভূত হয়েছিলেন বা উনি ওই অদ্ভুত রসে হাবুডুবু খাচ্ছিলেন, তখন উনার বাচ্চাদের রস কিভাবে মানে এই অদ্ভুত রস থেকেও মানে আরো সুবিচর থাকলো সেটা আমি একটু বুঝতে পারিনি।
বাৎসল্যরসটা কি প্রথমে তো তার মুখের মধ্যে দেখলো পানের সময়, তারপর আরেক সময় ব্রহ্মাণ্ড খাটে মাটি খেয়েছিল। আমরা শুনলাম প্রথম যে দুগ্ধ পান করবার সময় একটা হাই হাই তুলেছে, তারপরে মুখটা খুলেছে, তখন তিনি তিনি বিস্ময় নয়, তিনি তো ভয় পাই, তিনি তো বুঝতে পারে না বিশ্বরূপের ভিতরে কি ভাবছে, কি ভূত ধরেছে না কেউ তন্ত্রমন্ত্র করে দিচ্ছে কি করেছে, ওটা বাৎসল্য রসের ভাবনা একটা। এই বাচ্চার মধ্যে হঠাৎ এগুলো কি হয়ে গেল, এখানে তার বিস্ময় হয়েছে কি তার বাৎসল্য ভাবটা এখানেও জাগ্রত রয়েছে, দেখা আছে যা, তাই না? শান্তি প্রিয়া জানাকি কিসের উদাহরণটা? ওই যে ভগবত দামেও কাল রয়েছে কিন্তু কালের প্রভাবটা এরকম ক্রিয়া করে না, মানে তরঙ্গের উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন, এটা আমি বুঝতে পারি নাই। আমি আপনাকে বোঝাবো কি করে, আমি তো নিজে বুঝতে পারি না। ও বলছিল এটা আমি কোথায় আমস্টারডাম ক্লাস দিয়েছিলাম, এরকম বর্ণনা করতে করতে ক্লাস এসে প্রশ্ন উত্তর হচ্ছিল, একটা বিদেশি মাতাজি আমাকে বললো, বিদেশি মাতাজি বললো ও ক্লাসে শুনেছে যে ভগবত ধাম কাল আছে কিন্তু এখানে যে একটা কালের গতি আছে না সোজা গতি করে, তাই তো এটা বুঝতে পারছেন তো? ভগবত ধাম কালটা কিরকম গতি করে, যদি একটা পাথরের কুচি জলে ফেলবেন এক জায়গা থেকে চতুর্পাশে যাচ্ছে, তাই না, চতুর্পাশে যাচ্ছে, সেইরকম একটা কালের গতি এরকম আছে যেটা ভৌতিক জগতের কালের গতি থেকে আলাদা, এটুকু আমি বুঝেছি। ঠিক আছে, তো ঠিক আছে, সবাইকে আজকে এই গীতামৃত অনুষ্ঠানে যোগদান করবার জন্য, তো কালকে হবে কিনা আমি জানি না, কেন কালকে তো আমাদের অনুষ্ঠান আছে একটা, আজ কোনো প্রোগ্রাম ছিল না, দেখি যে অনুষ্ঠান শেষ হয়ে যাবে তো ভালো, নয়টার মধ্যে। তো বাঞ্ছা কল্পত রূপস্য কৃপা সিদ্ধ ভেবচ জয় শিল।